أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم را এগুলো কিতাবের আয়াত। যা কিছু আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। আল্লাহ যিনি ঊর্ধ্ব দেশে স্থাপন করেছেন আকাশ মণ্ডলীকে স্তম্ভ ব্যতীত, তোমরা সেগুলো দেখো। অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেন, প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে। তিনি সকল বিষয় পরিচালনা করেন, নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও। তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক ফলের মধ্যে দু প্রকার সৃষ্টি করে রেখেছেন। তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন, এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা করে। এবং জমিনে বিভিন্ন শস্যক্ষেত্র রয়েছে, একটি অপরটির সাথে সংলগ্ন, এবং আঙ্গুরের বাগান আছে আর শস্য ও খরচুর রয়েছে, একটির মূল অপরটির সাথে মিলিত এবং কতক মিলিত নয়। এগুলোকে একই পানি দেয়া হয়, আমি স্বাদে একটিকে অপরটির চাইতে শ্রেষ্ঠত্ব দিই। এগুলোর মধ্যে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা ভাবনা করে। যদি আপনি বিস্ময়ের বিষয় চান, তবে তাদের একথা বিস্ময়কর যে আমরা যখন মৃত্তিকা হয়ে যাব তখনও কি নতুনভাবে সৃজিত হব? এরাই স্বীয় পালনকর্তার সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে, এদের গদ্দানেই লৌহ শৃঙ্খল পড়বে এবং এরাই দোজখী, এরা তাতে চিরকাল থাকবে। এরা আপনার কাছে মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে। তাদের পূর্বে অনুরূপ অনেক শাস্তিপ্রাপ্ত জনগোষ্ঠী অতিক্রান্ত হয়েছে। আপনার পালনকর্তা মানুষকে তাদের অন্যায় সত্ত্বেও ক্ষমা করেন এবং আপনার পালনকর্তা কঠিন শাস্তিদাতাও বটে। কাফেররা বলে তাঁর প্রতি তাঁর পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হল না কেন? আপনার কাজ তো ভয় প্রদর্শন করাই এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথপ্রদর্শক হয়েছে। আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্ভধারণ করে এবং গর্ভাশয়ে যা সংকুচিত ও বর্ধিত হয়, এবং তার কাছে প্রত্যেক বস্তুরই একটা পরিমাণ রয়েছে। তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয় অবগত, মহত্তম সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মধ্যে কেউ গোপনে কথা বলুক বা তা সশব্দে প্রকাশ করুক, রাতের অন্ধকারে সে আত্মগোপন করুক বা প্রকাশ্য দিবালোকে বিচরণ করুক, সবাই তার নিকট সমান। তাঁর পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের অগ্রে এবং পশ্চাতে, আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাজত করে। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন না করে। আল্লাহ যখন কোন জাতির উপর বিপদ চান তখন তা রদ হওয়ার নয়, এবং তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই। তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আশার জন্য, এবং উত্থিত করেন ঘন মেঘমালা। তাঁর প্রশংসা পাঠ করে বজ্র নির্ঘোষ এবং সব ফেরেশতা সভয়ে। তিনি বজ্রপাত করেন, অতঃপর যাকে ইচ্ছা তাকে তা দ্বারা আঘাত করেন, তথাপি তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে, অথচ তিনি মহাশক্তিশালী। সত্যের আহ্বান একমাত্র তারই, এবং তাকে ছাড়া যাদেরকে ডাকে তারা তাদের কোনো কাজে আসে না। ওদের দৃষ্টান্ত স্বরূপ যেমন কেউ দুহাত পানির দিকে প্রসারিত করে যাতে পানি তার মুখে পৌঁছে যায়, অথচ পানি কোনো সময় পৌঁছবে না। কাফেরদের যত আহ্বান তার সবই পথভ্রষ্টতা। আল্লাহকে সেজদা করে যা কিছু নবমণ্ডলে ও ভূমণ্ডলে আছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল সন্ধ্যায়। জিজ্ঞেস করুন, নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা কে? বলে দিন,
আল্লাহ বলুন তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা নিজেদের ভালো মন্দিরও মালিক নয় বলুন অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হয় অথবা কোথাও কি অন্ধকার ও আলো সমান হয় তবে কি তারা আল্লাহর জন্য এমন অংশীদার স্থির করেছে যে তারা কিছু সৃষ্টি করেছে যেমন সৃষ্টি করেছেন আল্লাহ অতঃপর তাদের সৃষ্টি এর বিভ্রান্তি ঘটিয়েছে বলুন আল্লাহই প্রত্যেক বস্তু স্রষ্টা এবং তিনি একক পরাক্রমশালী তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর স্রোতধারা প্রবাহিত হতে থাকে নিজ নিজ পরিমাণ অনুযায়ী অতঃপর স্রোতধারা স্ফীত ফেনারাশি উপরে নিয়ে আসে এবং অলঙ্কার অথবা তৈজসপত্রের জন্য যে বস্তুকে আগুন উত্তপ্ত করে তাতে তেমনি ফেনারাশি থাকে এমনিভাবে আল্লাহ সত্য ও অসত্যে দৃষ্টান্ত প্রদান করেন অতএব ফেনা তো শুকিয়ে খতম হয়ে যায় এবং যা মানুষের উপকারে আসে তা জমিতে অবশিষ্ট থাকে আল্লাহ এমনিভাবে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন যারা পালনকর্তার আদেশ পালন করে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে এবং যারা আদেশ পালন করে না যদি তাদের কাছে জগতে সব কিছু থাকে এবং তার সাথে তার সমপরিমাণ আরও থাকে তবে সবই নিজেদের মুক্তিপণ স্বরূপ দিয়ে দেবে তাদের জন্য রয়েছে কঠোর হিসাব তাদের আবাস হবে জাহান্নাম সেটা কতই না নিকৃষ্ট অবস্থান যে ব্যক্তি জানে যে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য সে কি ওই ব্যক্তি সমান যে অন্ধ তারাই বোঝে যারা বোধ শক্তি সম্পন্ন ইহারা এমন লোক যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না এবং যারা বজায় রাখে ওই সম্পর্ক যা বজায় রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন এবং স্বীয় পালনকর্তাকে ভয় করে এবং কঠোর হিসাবের আশঙ্কা রাখে এবং যারা স্বীয় পালনকর্তার সন্তুষ্টির জন্য সবর করে নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা মন্দের বিপরীতে ভালো করে তাদের জন্য রয়েছে পরকালের গৃহ তা হচ্ছে বসবাসের বাগান তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপ দাদা স্বামী স্ত্রী ও সন্তানেরা ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে বলবে তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আর তোমাদের এ পরিণাম গৃহ কতই না চমৎকার এবং যারা আল্লাহর অঙ্গীকারকে দৃঢ় ও পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করে আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে ওরা ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে অভিসম্পাত এবং ওদের জন্য রয়েছে কঠিন আজাব আল্লাহ যার জন্য ইচ্ছা রুজি প্রশস্ত করেন এবং সংকুচিত করেন তারা পার্থিব জীবনের প্রতি মুগ্ধ পার্থিব জীবন পরকালের সামনে অতি সামান্য সম্পদ বই নয় কাফেররা বলে তাঁর প্রতি তাঁর পালনকর্তার পক্ষ থেকে কোন নিদর্শন কেন অবতীর্ণ হল না বলে দিন আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যে মনোনিবেশ করে তাকে নিজের দিকে পথ প্রদর্শন করেন যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তন স্থল অন্যভাবে আমি আপনাকে একটি উম্মতের মধ্যে প্রেরণ করেছি তাদের পূর্বে অনেক উম্মত অতিক্রান্ত হয়েছে যাতে আপনি তাদেরকে ওই নির্দেশ শুনিয়ে দেন যা আমি আপনার কাছে প্রেরণ করেছি তথাপি তারা দয়াময়কে অস্বীকার করে বলুন তিনি আমার পালনকর্তা তিনি ব্যতীত কারো উপাসনা নাই আমি তাঁর উপরই ভরসা করেছি এবং তাঁর দিকেই আমার প্রত্যাবর্তন যদি কোনো কোরআন এমন হতো যার সাহায্যে পাহাড় চলমান হয় অথবা জমিন খণ্ডিত হয় অথবা মৃতরা কথা বলে তবে কি হতো
বরং সব কাজ তো আল্লাহর হাতে। ইমানদাররা কি এ ব্যাপারে নিশ্চিত নয় যে যদি আল্লাহ চাইতেন তবে সব মানুষকে সৎ পথে পরিচালিত করতেন? কাফেররা তাদের কৃতকর্মের কারণে সবসময় আঘাত পেতে থাকবে অথবা তাদের গৃহের নিকটবর্তী স্থানে আঘাত নেমে আসবে যে পর্যন্ত আল্লাহর ওয়াদা না আসে। নিশ্চয়ই আল্লাহ ওয়াদার খেলাফ করেন না। আপনার পূর্বে কত রসুলের সাথে ঠাট্টা করা হয়েছে, অতপর আমি কাফেরদেরকে কিছু অবকাশ দিয়েছি, এরপর তাদেরকে পাকড়াও করেছি, অতএব কেমন ছিল আমার শাস্তি? ওরা প্রত্যেকে কি মাথার উপর স্বস্বকৃত কর্ম নিয়ে দণ্ডায়মান নয় এবং তারা আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করে? বলুন, নাম বলো অথবা খবর দাও পৃথিবীর এমন কিছু জিনিস সম্পর্কে যা তিনি জানেন না, অথবা অসার কথাবার্তা বলছ? বরং সুশোভিত করা হয়েছে কাফেরদের জন্য তাদের প্রতারণাকে এবং তাদেরকে সৎপথ থেকে বাধা দান করা হয়েছে। আল্লাহ যাকে পথপ্রষ্ট করেন তার জন্য কোনো পথপ্রদর্শক নেই। দুনিয়ার জীবনে এদের জন্য রয়েছে আজাব এবং অতি অবশ্য আখেরাতের জীবন কঠোরতম। আল্লাহর কবল থেকে তাদের কোনো রক্ষাকারী নেই। পরহেজগারদের জন্য প্রতিশ্রুত জান্নাতের অবস্থা এই যে তার নিম্নে নির্ঝরণী সমূহ প্রবাহিত হয়, তার ফল সমূহ চিরস্থায়ী এবং ছায়াও। এটা তাদের প্রতিদান যারা সাবধান হয়েছে এবং কাফেরদের প্রতিফল অগ্নি। এবং যাদেরকে আমি গ্রন্থ দিয়েছি তারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার জন্য আনন্দিত হয় এবং কোনো কোনো দল এর কোনো বিষয় অস্বীকার করে। বলুন, আমাকে এরূপ আদেশই দেয়া হয়েছে যে আমি আল্লাহর ইবাদত করি এবং তার সাথে অংশীদার না করি। আমি তার দিকেই দাওয়াত দেই এবং তার কাছেই আমার প্রত্যাবর্তন। এমনিভাবেই আমি এ কোরআনকে আরবি ভাষায় নির্দেশ রূপে অবতারণ করেছি। যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন আপনার কাছে জ্ঞান পৌঁছার পর, তবে আল্লাহর কবল থেকে আপনার না কোনো সাহায্যকারী আছে এবং না কোনো রক্ষাকারী। আপনার পূর্বে আমি অনেক রসুল প্রেরণ করেছি এবং তাদেরকে পত্নী ও সন্তান সন্ততি দিয়েছি। কোন রসুলের এমন স্বার্থ ছিল না যে আল্লাহর নির্দেশ ছাড়া কোন নিদর্শন উপস্থিত করে। প্রত্যেকটি ওয়াদা লিখিত আছে। আল্লাহ যা ইচ্ছা মিটিয়ে দেন এবং বহাল রাখেন এবং মূল গ্রন্থ তাঁর কাছেই রয়েছে। আমি তাদের সাথে যে ওয়াদা করেছি তার কোনো একটি যদি আপনাকে দেখিয়ে দেই কিংবা আপনাকে উঠিয়ে নেই, তাতে কি? আপনার দায়িত্ব তো পৌঁছে দেয়া এবং আমার দায়িত্ব হিসাব নেয়া। তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সমানে সংকুচিত করে আসছি? আল্লাহ নির্দেশ দেন, তার নির্দেশকে পশ্চাতে নিক্ষেপকারী কেউ নেই। তিনি দ্রুত হিসাব গ্রহণ করেন। তাদের পূর্বে যারা ছিল তারা চক্রান্ত করেছে, আর সকল চক্রান্ত তো আল্লাহর হাতেই আছে। তিনি জানেন প্রত্যেক ব্যক্তি যা কিছু করে। কাফেররা জেনে নেবে যে পরজীবনের আবাসস্থল কাদের জন্য রয়েছে। কাফেররা বলে, আপনি প্রেরিত ব্যক্তি নন। বলে দিন, আমার ও তোমাদের মধ্যে প্রকৃষ্ট সাক্ষী হচ্ছেন আল্লাহ এবং ওই ব্যক্তি যার কাছে গ্রন্থের জ্ঞান আছে।